নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিএস স্পোর্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এই মরশুমে আই লিগের অষ্টম ম্যাচ পাঞ্জাব এফসি বনাম কোয়েস্ট ইস্টবেঙ্গল এফসি ম্যাচের রিভিউ নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকের এই ম্যাচটি লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচের স্কোর ছিল কোয়েস্ট ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির সাথে এক এক গোলে ড্র করলো। প্রথমে দুটি টিমের স্টার্টিং ইলেভেন দেখে নেওয়া যাক। ইস্টবেঙ্গলের হেড স্যার আলেজান্ডো মেন্ডেস গার্সিয়া 4-3-3 ছকে দল নামান। গোলে রালতে সেন্ট্রাল ডিফেন্ডার মেহতাব সিং এবং মার্টি কেসপি, লেফট ব্যাকে অভিষেক আম্বেদকর এবং রাইট ব্যাকে প্রথম থেকে সামাদ আলী মল্লিককে নামিয়ে দেয়। ডিফেন্সিভ মিডফিল্ডে টিমের ক্যাপ্টেন কাসিম আয়দারা, লেফট উইং এ জুয়ান মেরা গঞ্জালেস, রাইট উইং এ তন্দাম্বা সিং নাওরিম, আর আপফ্রন্টে ছিল সেন্ট্রাল স্ট্রাইকার মার্কোস, আর দুদিকে হাইমে স্যান্টোস কোলারো এবং পিন্টু মাহাতা। আর সাবস্টিটিউট ছিল মির্শাদ, কমলপ্রীত, আসির আক্তার, অভি সরকার, ললুই পুইয়া, ব্র্যান্ডন এবং রোনাল্ডো। এদিকে পাঞ্জাব এফসির কোচ ইয়ান ল 4-3-3 ছকে দল নামান। গোলে ছিলেন লিম্বু, সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানিলো এবং ডেনিস, লেফট ব্যাক স্যামুয়েল, রাইট ব্যাক রাজু, মিডফিল্ডে কেভিন লোবো, থয়বা সিং, সঞ্জু প্রধান, আপফ্রন্টে বারবোজা, ডিকা এবং বালিগবন। আজকে পাঞ্জাবের হয়ে গোলটি করেন ড্যানিলো, আর কোয়েস ইস্টবেঙ্গল এফসির হয়ে গোলটি করেন হুয়ান মেরা গঞ্জালেস। এবার ম্যাচ স্টোরিতে আসা যাক। ঠিক যেমনটি ভাবা হয়েছিল সেরকমই ঘটলো। টানা 14-15 ঘন্টা সফর করে 12 ঘন্টার মধ্যে যদি ফুটবলারদের খেলতে বলা হয় তাহলে যেটা হয় ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি ম্যাচে সেটাই হলো। কাশ্মীর ম্যাচে দুরন্ত ইস্টবেঙ্গল পাঞ্জাবের বিরুদ্ধে সেরকম খেলা উপহার দিতেই পারলো না। ক্লান্ত শরীর নিয়ে কোনো রকমে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটি ড্র করলো। তবে এই এক পয়েন্ট নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই লাল হল সমর্থকদের। গোটা ম্যাচের ফার্স্ট 10 মিনিট আর শেষের 10 মিনিট বাদে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইস্টবেঙ্গল এই ক্লাব। ম্যাচের শুরু থেকেই নরবরে পাঞ্জাবের বিরুদ্ধে প্রেসিং ফুটবল খেলা শুরু করে কোয়েস্ট ইস্টবেঙ্গল, কিন্তু গত ম্যাচের মতো টানা গতিময় ফুটবল খেলতে পারছিলেন না লাল হলুদ খেলোয়াড়রা। আসলে লুধিয়ানা আসার নাটক যে ফুটবলারদের কিছুটা হলেও কাবু করেছিল তা খেলাটাই স্পষ্ট হয়ে যাচ্ছিল। ম্যাচের 10 মিনিটে অবশ্য গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কোলাডো। হুয়ান মেরার ক্রস থেকে বল প্রায় ফাঁকা অবস্থায় পেয়েও গোলে ঠেলতে ব্যর্থ হন তিনি। এর 3 মিনিট পরে অবশ্য হঠাৎ করেই গোল করে ফেলেন মিনারা পাঞ্জাব। ইস্টবেঙ্গল বক্সের বাইরে ফ্রিকিক পায় পাঞ্জাব। ভেসে আসা বলে মাথা ঠেকিয়ে তার জালে জড়ান ড্যানিলো। এই গোলটি পেয়ে যাওয়ার পরেই কনফিডেন্ট পেয়ে যায় পাঞ্জাব। মাঠের বাঁদিক থেকে সঞ্জু প্রধানের দৌড়, বক্সের ডিপান্ডার রিকাকে সামাল দিতে গিয়ে হাসফাস করছিলেন লাল হলুদের ডিফেন্ডাররা। এরপর ফার্স্ট হাফের বাকি সময়টা শুধু বিরক্তিকর ফুটবল হলো দুদলের। পাঞ্জাব যাও ইস্টবেঙ্গলের উপর চাপ সৃষ্টি করছিল সেখানে ইস্টবেঙ্গল একেবারে নিষ্পভ। সবচেয়ে খারাপ অবস্থা মার্কোসের, তিনি শুধু উদ্দেশ্যহীনভাবে বলের পেছনে দৌড়াচ্ছিলেন, যখন বল পেলেন তখন মিস পাস। ফার্স্ট হাফে এক গোলে পিছিয়ে থাকার পর সেকেন্ড হাফে আশা করা হয়েছিল শুরু থেকেই ঝাঁপাবে লাল হলুদ, কিন্তু কোথায় কি, ফার্স্ট হাফের মতোই সেই বিরক্তিকর ফুটবল। আগের ম্যাচে কাশ্মীরের কালঘাম ছুটিয়ে দিয়েছিলেন কোলাডো হুয়ান মেরা গঞ্জালেস জুটি। এদিন তাদের খেলতেই দিল না পাঞ্জাব ডিফেন্স। মাঝমাঠে দখল নিতে না পারে স্বাভাবিকভাবেই আক্রমণে সেভাবে উঠতে পারলো না আলেয়ান্ডো বাহিনী। সমতা ফেরাতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ 60 মিনিটে পিন্টুকে বসিয়ে মাঠে আনে রোনাল্ডোকে, তাতেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টো দিকে সঞ্জু প্রধানের নেতৃত্বে বেশ কিছু আক্রমণ গড়ে তোলে পাঞ্জাব এফসি। ইস্টবেঙ্গলের ভাগ্য ভালো, ডিকা সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি। যখন মনে হচ্ছিল আই লিগের সেকেন্ড ম্যাচ হারতে চলেছে লাল হলো, ঠিক সেই সময়ই হুয়ান মেরা গঞ্জালেসের চমক। 84 মিনিটে পাঞ্জাবের বক্সের ডান প্রান্ত থেকে একক প্রচেষ্টায় জোরালো গ্রাউন্ডারে ম্যাচে সমতা ফেরান হুয়ান মেরা গঞ্জালেস। এরপর 86 মিনিটে মার্কোসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই গোলের পর বাকি 10 মিনিট একটু জ্বলে ওঠে ইস্টবেঙ্গল, কিন্তু গোলের সংখ্যা আর বাড়েনি। ফলে ফার্স্ট ম্যাচের মতো সেকেন্ড ম্যাচেও এক পয়েন্ট পেল কোয়েস্ট ইস্টবেঙ্গল। অ্যাকচুয়ালি সারা রাত জার্নি করায় ক্লান্ত ছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা, সেই কারণে মাঠে গিয়ে নিজেদের সেরাটা চেষ্টা করলেও দিতে পারেননি। এর জন্য অবশ্য গুরুনং স্টেডিয়ামের মাঠটাও একটা কারণ। খুবই শক্ত মাঠ, বল নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছিল লাল হলুদ ফুটবলারদের। এই কারণে চোট পেয়ে স্ট্রেচারে মারছেন তন্দাম্বা নাওরিম। বেশ কিছু সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যাওয়ায় ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন ইস্টবেঙ্গলের প্লেয়াররা। আজকের ম্যাচে ড্র করায় ইস্টবেঙ্গলের পয়েন্ট 2টি ম্যাচ খেলে 2 পয়েন্ট, পাঞ্জাব এফসি 2টি ম্যাচ খেলে 1 পয়েন্ট। আজকে হিরো অব দ্য ম্যাচ হয়েছে পাঞ্জাবের ড্যানিলো। এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।